बिस्मिल्लाहिर रहमानुर रहीम। हे समस्त जगतवासी, आज आमी शामीम आली चिस्ती आपनादेर सामने जे आलोचनाटी निये एसेछि, ए आलोचना जदि केउ खेयाल करे शोने एबं ए कर्म जदि करते पारे ताहले तार इहकाल ओ परकाल धन्य हये जाबे इनशाआल्लाह। अवश्यई आजकेर ए आलोचनाटी खूब मनोयोगे शुनबेन। देखुन, मानुषे किन्तु साधना करे, मानुषे आल्लाहर काज करे, इबादत करे, किन्तु मुर्शिद धरार पर बा साधना करार मध्य प्रेम भक्तिर मध्य एक जिनिस लुकिए आछे, एकटी नय एकटिर मध्य तीनटी। जेरकम यदि ए पृथिवीर कोनो मानुष चाय जे आमी आल्लाहर प्रेमे फाना फिल्ला हये जाब, ताहले कुराने हादिसे बा शर्गले आमरा जा किछु जानते पाई एर मध्य एकटी कथा शुनी जे आल्लाह निराकार निराकार। तो एटिर अर्थ शरियतेर लोकेरा बुझुक ना बुझुक एक कथा बोले थाके जे निराकार शब्देर अर्थ जार कोनो आकार नेई। तो जार कोनो आकार नेई आमी तार भजना करब कोन रूपे, जार कोनो आकार नेई आमी ताके मानब कोन रूपे। आमी जदि काउके भालोबासी ताहले ताके देखते होबे, ताके देखले तार प्रति आमार दृष्टि गेले ताके आमी चिनी, ताके आमी जानी, तार सम्बन्धे आमी बुझी, एरपरे तार प्रति आमार प्रेम भक्ति एसे जाबे আর সেই প্রেম থেকেই প্রেমে ফানাফিল্লা হয়। তবে দেখেন, প্রেমে ফানাফিল্লা কোন স্তর থেকে কোন জায়গা থেকে শুরু হবে সেই ইঙ্গিতগুলো আমি করে দেব ইনশাআল্লাহ। আর ইঙ্গিত মনে করলে ইঙ্গিত, আর সরাসরি মনে করলে সরাসরি। অবশ্যই খেয়াল করে শুনুন। দেখুন যে একটি হলো ফানাফি শেখ মানে পীর বা মুর্শিদ রূপে ফানাফিল্লা হয়ে যাওয়া, প্রেমে ভক্তিতে ফানাফিল্লা হয়ে যাওয়া। আরেকটি হলো যে ফানাফি রাসুল, রাসুল রূপে ফানাফিল্লা হয়ে যাওয়া। ফানাফি আল্লাহ, আল্লাহর রূপে ফানাফিল্লা হয়ে যাওয়া, আল্লাহর নামে ফানাফিল্লা হয়ে যাওয়া। দেখেন, তিনটি স্তরে তিনটি রূপ আছে। এই তিনটি স্তরে যদি তিনটি রূপ থাকে তাহলে কোন জায়গায় কোন রূপ। দেখেন, আল্লাহ কিন্তু কোরআনে বলেছে যে আমার রূপে আমি আদম সৃষ্টি করিয়াছি। তো আল্লাহর রূপে যদি আদম সৃষ্টি করিয়া থাকে এবং সেই আদমের ভিতরে যদি আল্লাহ নিজে সেই কালবের মধ্যে বসত করে থাকে, এই কথাটি কোরআনে আল্লাহ বলেছেন যে খালাকাল ইনসানি আদম ওয়ালি সুরাতিহি, যে আমার স্বরূপে আমি আদম সৃষ্টি করিয়াছি এবং যে আদম নিজেকে পবিত্র করলো, নিজের কালকে পরিষ্কার করলো, আমি সেই কালবের সিংহাসন নিয়ে বসি এবং তার মুখেই আমি সাজেশন দিয়ে থাকি। আর সেই সাজেশন যদি কেউ শোনে তাহলে সে কখনো আল্লাহর ওলি হয়ে যেতে পারে। তবে ফানাফিল্লার তিনটি স্তর আজকের এই আলোচনাটির মধ্যে বলবো যে ফানাফি শেখ পীর সুরতে ফানাফিল্লা হয়ে যাওয়া। পীর সুরতে যদি ফানাফিল্লা হয়ে যায় তখন কিন্তু তার মধ্যে আরেকটি রূপ আসবে। আর সেই রূপটি হলো কি? সেই রূপটি হলো আল্লাহ কি বলেছে, হে রাসূল আপনার হাতে আমার হাত। রাসূল কি বলেছে? বেলায়েতের যোগে ওলিয়া আউলিয়া কামেল মুর্শিদ যারা, তাদের হাতই আমি রাসূলের হাত, আর আমি রাসূলের হাত আল্লাহর হাত। তিনটি হাত কিন্তু একটি হাত। তাহলে আজকের যে আলোচনাটি যে দেখুন, এই তিনটি হাত যদি একটি হাত হয় তবে এখানে একটা জিনিস বুঝতে হবে যে পীর স্রোতে ফানাফিল্লা হইলে তখন কি হয়, সেই রাসূল স্রোত ভেসে ওঠে। আর রাসূলের স্রোত কি, সেই স্রোতটি আসবে নিরঞ্জন রূপে। এখন নিরঞ্জন রূপ কি, ওই যে আল্লাহ বলেছে যে খালাকাল ইনসানি আদম আলি সুরাতিহি, সেই স্রোতটি দেখা দেবে। আচ্ছা, সেই স্রোতটি যদি দেখা দেয় তখন সেই স্রোতেও যদি কেউ ফানাফিল্লা হয়ে যায় তখন তিনি ফানাফি রাসূলে পৌঁছে গেল। আর আল্লাহ কি বলেছে, আমার রাসূল হইতে তোমরা আমাকে কখনো পার্থক্য করিও না, কেননা রাসূলের সঙ্গে আমি, রাসূল আমার সঙ্গে। আচ্ছা, তো এবার আসি যে ফানাফি আল্লাহ, তখন মুর্শিদের যে বর্জক আর রাসূলের যে বর্জক দুই মিললে একাকার হয়ে যাবে। আর আল্লাহর যে রূপস্রোত, আল্লাহর যে বর্জক सेटिও এই তিন রূপে এক রূপ ধারণ করবে। আর সেই এক রূপ যখন ধারণ করবে এবং সেই রূপে যারা ফানা ফিল্লাহ হয়ে যায় আর তাদেরকে বলা হয়েছে ফানাফি আল্লাহ, মানে আল্লাহর রূপে ফানা ফিল্লাহ হয়ে যাও। যদি কেউ আল্লাহর রূপে ফানা ফিল্লাহ হয়ে যায়, আল্লাহ কি আর আরশে বসে থাকে? আল্লাহ কি আর দূরে থাকতে পারে? যখন ভক্ত ডাকে তখন কিন্তু সে আল্লাহ ভক্ত ব্যক্তির কাছে এসে সাড়া দেয়। আর সে সাড়া কি জীবনে একবার দেয়? না, এরকম বহুবার তাকে দেখতে পায়। দেখতে 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 এমনই আত্মহারা হয়ে যায়, নূরে নূরান্বিত হয়ে যায় সেই ব্যক্তিটি। তখন তার চেহারা, তার চলা, কথা বলা, আচরণ, চরিত্র সমস্ত কিছু কি হয়ে যায়? রাসূলের চরিত্র তার মধ্যে এসে যায়। তিনি মিথ্যা বলতে পারেন না, তিনি আপদে কুপদে চলতে পারেন না, আপদে কুপদে বলতে পারেন না। তখন কি হয়? তখনই তিনি মুর্শিদ রাসূল দুই মিল্লা একাকার যখন হয়, তখন আল্লাহ তখন তাদের মধ্যে একাকার হয়ে যায়। একাকার হয়ে গেলে তখন তিনি মিলে এক হয়ে যায়। তাই একটি কথা বলা হয় যে পীর মুর্শিদ খোদা না করিও জুদা, এক সুতায় বাঁধা। তাহলে এক সুতায় যদি বাঁধা হয়ে যায়, তখন সেই ব্যক্তিটি কি হয়? সেই ব্যক্তিটি মহাজন হয়ে যায়। মহাজন কি? যে আল্লাহও কিন্তু সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মহাজন। আল্লাহও কিন্তু সমস্ত সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টি করে সমস্ত সৃষ্টি তার আয়ত্ত দিন, তার কথা মানে, তার কথায় চলে। যখন তিনজনে মিলে একজন হয়ে যায় সেই ফানা ফিল্লার জোরে, তখন দেখা যায় এই সমস্ত মাখলুকাত, তারা, গ্রহ, নক্ষত্র, সূর্য, চন্দ্র, সাগর, নদী সকলেই তার কথা মানে, তার কথা শোনে। তাহলে আল্লাহ কি বলেছে? আমি কি আর আমার থাকি? আমি আমার ভক্তের হয়ে যাই। আমি কি আর আমার থাকি? আমি আমার বন্ধুর হয়ে যাই। তখন দুই মিলে একাকার, আবার ওই তিনে মিলে একাকার। তাহলে সেই তিনে মিলে যদি একাকার হতে হয়, তাহলে তিনটা স্তরে ফানাফিল্লা হতে হবে। আর সেই ফানাফিল্লা হতে গেলে জীবনে অনেক বাধা বিঘ্ন এসে তাকে বাধা দেবে। মানুষ শয়তান, জিন শয়তান, খবিশ শয়তান তার পিছু লেগে যাবে। তখন তাকে সাধন পথে তাকে ব্যাঘাত ঘটাবে এবং অভাব এসে তার গলায় চেপে ধরবে এবং জীবন চলার পথে সে অনেক কষ্ট অনুভব করবে এবং সমস্ত শয়তানকে সে অতিক্রম করেছে এবং দুনিয়ার সমস্ত আমিত্ব তিনি বিসর্জন দিয়েছে। তিনি বহু দুঃখেও মুখে হাসি, চোখে জল ঝরতে থাকে। তখনই সেই মানুষটির জন্য আল্লাহ মায়া লাগে। আল্লাহ তখন আল্লাহর জায়গায় আর বসে থাকতে পারে না, তখন তার মধ্যে এসে বিলীন হয়ে যায়। যখন আল্লাহ ওই ব্যক্তির মধ্যে বিলীন হয়ে যায়, তখন কি হয়? যে একটা কথা বলে থাকি, লোহা তো লোহাই। লোহা যখন আগুনে দেওয়া হয়, তখন কিন্তু সেই লোহাটা লাল হয়ে যায়। তো এখন লোহা তো লোহাই, আগুনে যখন লাল হয়ে গেছে, এখন কি সে লোহা আছে? আগুনে পরিণত হয়েছে। এখন লোহাটি কোথায়? আগুনে আর লোহায় একাকার হয়ে গেছে। ঠিক আল্লাহ যদি কোনো মানুষের মধ্যে বিলীন হয়, তাহলে সে আর সে, তার মধ্যে কোনো পার্থক্য থাকে না, দুই মিলে একাকার। আমি কিন্তু আমার শরীরের জামা নয়, তবে জামা পরার আগে আমি যেই ব্যক্তি, আর যখন জামা পরেছি তখন আমি সেই ব্যক্তি। ঠিক সেই লোহা যখন আগুনে পোড়া দেয়, যখন লাল হয়ে যায়, এখানে লোহাও আছে, আগুন আছে, তবে দুই মিলে একাকার। এখানে হাত দিলে হাত পুড়ে যাবে। ঠিক ওলি আউলিয়া যারা পৃথিবীতে আছে, তারা যারা আল্লাহর সাথে বা আল্লাহ তার সাথে বিলীন হয়ে গেছে, সেই ব্যক্তি মুখে যা বলে তাই হয়, আল্লাহও যা বলে তাই হয়। তখন আল্লাহকে সমস্ত 18,000 মাখলুকাত মানতে থাকে, তখন সেই ব্যক্তিটিকেও এই 18,000 মাখলুকাত মানতে থাকে। তখন কি হয়? তখন সেই ব্যক্তিটি একদিন এই দেহ ত্যাগ করে চলে যায়, তার এই পৃথিবীতে মাজার হয়। দেখেন, আল্লাহর কাছে অনেক কিছু চায় মানুষে, আল্লাহ এটা দাও, সেটা দাও, আল্লাহ জীবনে কত ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমার এই জিনিসটা দরকার, আমি নিঃসন্তান, আমার একটা সন্তান দরকার, আমার এই পাপ করেছি আমাকে ক্ষমা করে দিন, এই ক্ষমাটাও পাওয়ার আমার দরকার। তখন একজন কামেল ওলির মাজারে যখন গিয়ে একজন ব্যক্তি কান্নাকাটি করে, তখন সেই আউলিয়া এখন কোথায়? সেই আউলিয়াটি আল্লাহর সাথে বিলীন হয়ে আছে। যখন তার ভক্ত তার দুচোখের পানি ছাড়ছে, ফানাফিল্লা হচ্ছে, তখন তার গরু রূপে তখন সেই ভক্তের কাছে এসে যায়। তাহলে সে কে, কোত্থেকে এসেছে? সে তো আল্লাহর সাথে বিলীন ছিল, এখন তার সমাধা করতে এসে গেছে। এবং অনেক ওলি আউলিয়ার দরবারে, অনেক ওলি আউলিয়ার মাজারে অনেক কিছু মানুষে চায় এবং পায় এবং পাচ্ছেও। তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী, এই জগতে যারা বলে মাজার পূজারি, তারা আসলে ওলি আউলিয়া কি বোঝে নাই, নবী রাসূল কি এটাও বোঝে নাই, এবং মাজার কি সেটাও বোঝে নাই। এতটুকু অন্তত শরীয়তের ভাষায় বোঝা উচিত যে দেখেন, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি রওজা মোবারক না হইতো, তাহলে এই পৃথিবীতে কোনো ওলি আউলিয়ার রওজা মোবারক হইতো না, এই মাজার হইতো না। তো যারা বলে মাজার পূজারি, তারা আসলে বিষয়টা বোঝেই নাই। তাহলে অবুঝের সাথে তো আমার পাগল হলে চলবে না। বাচ্চা মানুষে কত কিছু বলবে, সব কথা কি আর শোনা যাবে? যাই হোক হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনা আপনাদেরকে কি বোঝাতে চাইলাম অবশ্যই আমাকে জানাবেন, এবং আমার কথায় যদি ভুল থাকে তবু আমাকে বলবেন। আমি যে সব জেনে ফেলেছি, শিখে ফেলেছি তা নয়। আপনি যদি বলেন যে না এই জিনিসটি সঠিক, এই জিনিসটি সঠিক না, অবশ্যই সেখান থেকে আমার শেখার আছে, শিখার শেষ আমি কি করতে পেরেছি, আমি তো এখনো শিখার শেষ করতে পারিনি। তাই হে সমস্ত জগতবাসী, আজকের যে আলোচনা অবশ্যই আপনারা খেয়াল করে শুনছেন, অবশ্যই আপনারা এই কথাগুলো বুঝতে চেষ্টা করেছেন, তাহলে অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লাগে। যদি আমাদের এই চ্যানেল আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং পরবর্তীতে কি ধরনের আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন, এবং যদি ফেসবুক হয়ে থাকে অবশ্যই ফলো করে নেবেন। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।